Vede de la mai. Vede la mai? Vede la mai? আপনি এনে কি করতেছেন না মনে করো যে আয় কদর এখানে হাড়াহাড়ি করতেছি জগিং জগিং করতেছি আরে মানে শরীর স্বাস্থ্য ফিট রাখনের লাই আরে একটু জগিং মাইতেছি আরে লিটল বিট তোমাকে লাই ওয়েট করতেছি তাই নাকি আরে এখানে উপকার করতে হারবা কি না উপকার কি উপকার না উপকার করতে হারবা কি না সেইটা আগে বলো বাদে বলতেছি আমি না পরমুদ কোনো সমস্যা নাই কি বলেন না কিসের উপকার বলেন উপকার তো দুলাই আপনি করাই যায় হাসা তো উপকার করিবা তো করুম বলেন না আপনি উপকার করিবা সেটা আমি ভালো করে বুঝতেছি তোরা ছোড়ো ভাই আরে পছন্দ করো কিন্তু সত্যি সত্যি উপকার করিবা তো সত্যি কথা বলবা তো অবশ্যই সত্যি কথা বললে যদি উপকার হয় তাহলে তো করাই যায় তাই না রে অবশ্যই কি সত্যি কথা তুলা ভাই কোন তো না বলতেছিলাম আরে যে সত্যি কথা বলবা তো অবশ্যই সত্য কথা বলবো দুলা ভাই আমরা দুইজন আপনার সামনে কোনোদিনই কি মিথ্যা কথা বলছি সে রাইট তো আমাদের নাই দুলা ভাই আমি দায়িত্ব নিলাম কি সত্য জানতে চান বলেন এরে ভাইসা এরে সটিয়া ভাইসা তুইও সত্যি কথা বলে বুঝলি তোমরা দুইজন সারা আর কে আছে আর আশা আর বর্ষা আর ছোট ভাই কারা এই যে তোমরা দুইজন হাসা কথা বলিও দুলা ভাই আমি তো জীবনে কোনোদিন সত্যি কথা সারা মিথ্যা কথা কই নাই আচ্ছা আপনি কোন সত্যি কথার কথা কইতেছেন ওই যে বিউটি আপার সাথে বদুল ভাইয়ের যে প্রেমটা ওইটাই তো না সেটা তো আমি জানি বদরুলের সাথে বেড়ির লিটল বিট একখানা মন দেয়ানের বিষয় ছিল সেটা আমি ভালো করে জানি আমি জানতে চাচ্ছি কি আচ্ছা বিউটি কি বদরুলের বাসা বাড়িতে আসতো নি কোনো হ্যাঁ আসতো তো দুলা ভাই আমরা সত্যি কথা কইলে আমার লাভ কি তাই তো লাভ কি আমাদের আচ্ছা আমি বুঝতেছি না প্রত্যেক কথার মধ্যে লাভ ক্ষতি হিসাব করলে চলবো ভাই বেড়াদারের মধ্যে না না দুলা ভাই লাভ অবশ্য নাও চাইতে পারতাম কিন্তু আমরা যে সত্য কথা বলবো সেটা লাভ কি দুলা ভাই এই ধরেন আমরা ফ্রিতে জাপ্তের ইনফরমেশন দিব এটা কি ঠিক আচ্ছা ঠিক আছে তাই জানতে চাইছি কি তোমাদের ডিমান্ড কি কি চাচ্ছ কি দুলা ভাই এক কাজ করেন আমগো দুইজনরা এখন এক এক দুই হাজার টাকা দেন তারপর আপনার যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করেন কিয়া কিয়া এরো আয় হুনে নো কি কত করে দেন লাগবো দুলা ভাই আমাদের দুইজনরে এক এক দুইজনরে দুই হাজার টাকা দিবেন মারে এরে এত রাত ডাকাইতে তো ডাকাই ডাকাই তো মনে করেন যে মায়া দয়া কিছু থাকে এত গোর দিল কলিজার ভিতরে তো কোনো মায়া দয়া নাই ঠাইট মনে করে দৈরবার ফোঁস দি করলাখান ঝুলাই ফেল বারে ডাকাইত কোনাই কা দুলা ভাই এটা আপনি কেমন কথা বলেন আমরা ডাকাইত হইতে যাব কোন দুঃখে এই যে শুনেন আমরা যে সত্য কথাটা বলে সাক্ষী দিব এটার জন্য একটা খরচাপাতি আছে না টাকা পয়সা লাগবো না আমরা দুজন সত্য কথা বলে লাভ আছে চাইলে তো মিথ্যা কথা বলে দিতে পারি না সেটাই তো আর দুলা ভাই আমরা কিন্তু বানাই বানাই অনেক মিথ্যা কথা বলতেও পারি এখন আপনি যদি চান তাইলে বলি মিথ্যা আচ্ছা আচ্ছা টিয়া দিউম আই তো অস্বীকার যাই নো আই টিয়া দিউম বলি ফেল না না দুলা ভাই আগে নগদ নগদে দেন লেট করলে তো আপনারই লস দেখ ওরে বাবারে এত রাত তো কাবলি আলাতন মানে মনে করো যে বের হমারি কলজার ভিতরে মায়া দেওয়া নাই নি কোনো এত আচ্ছা আজ যে কথা খান জিজ্ঞেস করিও এরে হাসা বলবি বুকের মধ্যে হাত রাখি হাসা বলবি আমি বলতেছিলাম যে তোমার বিউটি আফা বিউটি আফা কা ওই যে বদমাইশ হার আমজাদা যে বদরুলি গান হাতের বাসায় কে আসতো নি কোন হ্যাঁ আসতো তো আসতো আসতো কি বলতে আসতো আরে আসতো তো সবসময় আসতো তাই না না সেটা তো আসতেই পারে পাড়া প্রতিবেশী হ্যাঁ দোস্ত বন্ধু আসতেই পারে সেটা লিটল বিট বলছি কি যে ছোটবেলা আসতো নাকি বড়বেলায় আসতো আরে দুলা ভাই কি কন ছোটবেলা বড়বেলা সববেলাই তো আসতো তাই না রে দেখ দুলা ভাই আপনার প্রশ্নের উত্তর পাইছেন টাকা দিব মানে আরে মজদুবের বিলের টাকা বাকি রইছে না টাকাটা দিতেই হবে এবারে তুই ফাপন নিতেছ তোমার লগে আরে ফাপন না দোস্ত আগে মজদুবের টাকাটা ফেরত দেই পরে তোর একটা ব্যবস্থা করে দিব নি তুই এমন করস কেন উফ চল তোমার লগে দেখ বাকির খাতা কিন্তু অনেক জমে গেছে কিন্তু আরে এমন করস কেন রে বাপ কইছি তো তোর টাকা দিব আমি আচ্ছা ঠিক আছে বুঝছি যা